প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লা প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আমরা যে এখন কম্পিউটার ব্যবহার করছি মোবাইল ফোন খুব ব্যবহার করছি এ থেকে এটার সাথে ব্যথার যে সম্পর্ক সেই বিষয়টি নিয়ে এবং এটা নিয়ে আপনি খুব সুন্দর একটা আর্টিকেল লিখেছিলেন পত্রিকায় সেই বিষয়টি জানতে চাইব জি ধন্যবাদ আসলে সেটা আমি বলছি যে কম্পিউটারে ব্যবহারটা এখন আছে পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহারও আছে তো এই ক্ষেত্রে আমাদের এখন যেটা করণীয় প্রথম কথা হচ্ছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কত সময় করবে এটা একটা ইস্যু এবং কিভাবে করবে যারা কর্পোরেট হাউসে কম্পিউটার ব্যবহার করে ডেস্ক জবে বা পেশায় তার কম্পিউটার নিয়ে আমি যেটা বলবো কখনো যেন ল্যাপটপ ব্যবহার না করে ল্যাপটপ ব্যবহার করতে পারে যদি কোনো তার কোনো সেমিনারে যেতে হয় বা ট্র্যাভেলিংয়ে কোথাও দূরে গিয়ে মানে তাকে হয়তো প্রেজেন্টেশন থাকতে পারে বা কোনো একটা পার্টির সাথে কথা বলার ক্ষেত্রে সে ল্যাপটপ ব্যবহার করতে পারে কিন্তু বসে থেকে মানে যখন সে কন্টিনিউয়াস কাজ করবে এবং সেটা যেন যদি দুই তিন ঘন্টা দশ ঘন্টা হয় সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করা উচিত এবং ডেস্কটপ আগে কিন্তু অনেক চেঞ্জ আসছে দেখলাম অন্যান্য শপিং মল আগে কিন্তু ডেস্কটপ নিচে ছিল নিচে থেকে এভাবে তাকাতে হতো এখন কিন্তু উপরে হয়েছে এটা কিন্তু একটা পজিটিভ দিক অবশ্যই স্ট্রেট মানে আই মানে মানুষের মাথার লেভেলে সে যখন বসবে বসা থেকে তার আই লেভেলে কম্পিউটারের মনিটর থাকতে হবে অথবা সে যদি দাঁড়িয়েও কাজ করে সে দাঁড়ানোর লেভেলে তার কম্পিউটারের মনিটরটা থাকতে হবে এবং সে স্ট্রেইট কাজ করতে হবে মানে সামনা সামনি কম্পিউটার ব্যবহার করতে হবে কম্পিউটার এক পাশে উনি বসলো আরেকদিকে ফিরে এবং ওদিকে ঘুরে ঘুরে তাহলে কিন্তু ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে এবং যদি মনিটর খুব লো থাকে নিচে থাকে বা খুব হাই থাকে সাধারণত নিচে বেশি থাকে তো বেশি নিচে থাকলে কিন্তু ঘাড়ে সমস্যা হতে পারে এগুলো এই মনিটরটা কারেকশান করতে হবে এটা একটা ইম্পর্টেন্ট আর কাজের ক্ষেত্রে যদি অনেক সময় কাজ করতে হয় কোনো অসুবিধা নেই প্রতি এক ঘন্টা পর পর একটু উঠে যেতে হবে

মুভমেন্ট হবে দিস ইজ স্ট্রেসিং তো গুলো অনেক সময় মানে প্রফেশনাল লোক দিয়ে করা উচিত কিন্তু স্টেটিক রুগী নিজে করতে পারে মানে আমরা যদি শিখিয়ে দেই সে নিজে নিজে করতে পারে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমরা ফোনটি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি আবুল হোসেন বলছি খিলগাঁও থেকে আমার বয়স সিক্সটি প্লাস আমি একজন রিটায়ার্ড ব্যাংকার জি আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটা বলুন হ্যাঁ আমি রিটায়ার্ড ব্যাংকার আমি গত প্রায় এক মাস যাবত আমার ঘাড়ের নিচে থেকে ফোল্ডার হয়ে সেকেন্ড ওয়েলবো পর্যন্ত ব্যথা হ্যাঁ আমি মাঝে একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারও দেখাইছি উনি ঘাড়ে দিছিলেন ব্লাড টেস্ট দিছিলেন সেখানে উনি আমাকে কিছু ঔষধ দিছিলেন তারপর সাপোজিটার দিছিলেন

আর দিচ্ছি বাট আমি কোনো ইম্প্রুব করছি না বিশেষ করে আমার সকালের দিকে আর বেলা আটটানাটা পর্যন্ত দশটা পর্যন্ত প্রচুর ব্যথা করে আর হাঁটতে গেলে গত কয়েকদিন আমি হাঁটতে পারতাম বাট এখন গত দুই আমি হাঁটতে হাঁটতে গেলে আমার প্রচন্ড ব্যথা করে হাত এবং ঘাড়ের নিচে অ্যালবো এবং আপনার এই শোল্ডারটা প্রচন্ড ব্যথা করে হ্যাঁ জি তো এবার আইতে যেটা আছে সেটা হইলো আপনার ডিজ ডাক্তার বলছেন যে ডিস্ক নো হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার ওনারটা খুবই কমন একটা রোগ যেটা আমরা পিএলআইডি বলি মানে ডিক্স প্রোলাপস তো ডিক্স প্রোলাপস এবং উনি কিন্তু ওনার সাথে ওনার স্পন্ডালোসিস আছে এই যে একটা ফ্যাক্টর দুইটা একসাথে হয়েছে এবং ওনার কিন্তু পেশা ব্যাংকার মানে উনি এখন যদিও জব করে আগে করতো এই সব মিলে ওনার এটা হচ্ছে ওই যে আপনি বলছিলেন যে হাতে ব্যথা যায় কিনা বা পায় দিস ইজ রুট পেইন মানে রুট কম্প্রেশন ডিক্স ন্যারো হয়ে যাওয়া মানে ডিক্স ফেটে গিয়েছে যখনই ফেটে তখন কিন্তু ডিক্স ন্যারো হয়ে তার চ্যুতি হয়ে যাবে মানে সে যে জায়গায় থাকার কথা সেখান থেকে গিয়ে আরেকটা জায়গায় কম্প্রেশন হয় নার্ভ কম্প্রেশন তো আপনার যে চিকিৎসা ডাক্তার সাহেব দিয়েছে দিস ইজ বেসিক ট্রিটমেন্ট একেবারে প্রাথমিক চিকিৎসা ঠিক আছে হয়তো আপনার ভালো হচ্ছে না আপনি ওনাকে কমপ্লেন করেন হয়তো উনি আরও অ্যাডভান্স ট্রিটমেন্টে যাবে এটার মানে বেস ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে রিহ্যাব থেরাপি কন্টিনিউ করতে হবে থেরাপি চিকিৎসা মানে শেক দেওয়া না শেক একটা অংশ মানে যে কোনো ঠান্ডা সেঁকও আমরা দেই গরম সেঁক দেই বা অনেক সময় বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট প্রো প্রটোকল আছে এবং গ্রেডিং আছে হ্যাঁ তো ওই জাতীয় চিকিৎসা হয়তো আপনাকে যেতে হবে এখন এখন এটা করলে আপনার ইম্প্রুভ হয়ে যাবে পাশাপাশি আমরা ঘাড়ে একটা কলার দিই যেটা আপনার অ্যাডজাস্টেবল হতে হবে আপনার সুইটেবল হতে হবে যেটা পরে আপনার কমফোর্ট ফিল করবেন এই জাতীয় কলার ব্যবহার করতে হবে কাজকর্ম চলাফেরায় আর বালিশ অবশ্যই একটা পাতলা বালিশে শুইতে হবে আপনার এখন থেকে আর যদি বালিশ ছাড়া শুন সেটা আরও বেটার এটা করেন আর আপনি গরম শেখ যেটা বাসায় দিচ্ছেন এগুলো কন্টিনিউ করেন কিন্তু আপনাকে অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন থেরাপি ঘাড়ের জন্য করতে হবে এবং এই ট্রিটমেন্ট যদি কোনো কারণে ফেইল করে বা না করেন আলটিমেটলি আবার সার্জারিতে যেতে হতে পারে তা আমার মনে হয় আপনার এটা প্রাথমিক পর্যায়ে আছে আপনি রিহ্যাবিলিটেশন থেরাপি বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হয়ে অথবা যে ডাক্তার সাহেবকে দেখান ওনার সাথে আবার কথা বলে আপনি অ্যাডভান্স ট্রিটমেন্টের দিকে আগান আশা করি এটা ঠিক হয়ে যাবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন